বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। একটা মেগা স্টার্ট করা মানেই তো আবার এক দেড় বছরের একটা কন্টিনিউয়াস ওয়ার্কিং প্রসেস। এবং আমি যদি মেন্টালি এবং কোথাও গিয়ে না আমার চরিত্রটাকে আমাকে ভাঙতে হবে, যাতে আমি পরের চরিত্রে আরও বেটার পারফরমেন্স করতে পারি। না হলে আপনারা টিভি খুলে আমার সিরিয়ালটা দেখবেন না, সিরিয়ালটা দেখলেই আপনারা বলবেন যে ও তো কেকার মতন করছে, ও তো ভজগোবিন্দ ডালির মতন করছে, ও তো রাধিকার মতন করছে, কী করে বলবো তোমায়। তো এই জিনিসটা আমাকে বের করতে হবে, এবং তার জন্য একটু তো সময় দর্শকরা আমাকে একটু দেবে। সাথে কৃষালের সাথে কথা হয়েছিল এবং আর কি, ওর ওর একটা এই আসে না ওই ফেসবুকে ওয়াচে, ওইখানে আমি একটা ওর এপিসোড এরম আস্তে আস্তে একদিন এপিসোড দেখেছিলাম, তো আমি ওকে লিখেছিলাম ভাই খুব ভালো হয়েছে এপিসোডটা, ভালো লেগেছে। বেশ এইটুকু না, আগে জিম করতাম না, এখন একটু জিম করার সময়টা পেয়েছি। কারণ আমি জিমটা করি কারণ আমার ভালো লাগে, ভালো লাগে বলবো না, কারণ আমার কনসেপ্ট একটা খুব ক্লিয়ার আছে যে আমি খাবো এবং আমি লুজ করবো, খাবো লুজ করবো, ওয়েট গেন করবো, ওয়েট লুজ করবো, ওয়েট গেন করবো, ওয়েট লুজ করবো, এটা আমার কনসেপ্ট। আসবো, খুব তাড়াতাড়ি আসবো, আর এবার যেটাই আসবো সেটা দেখার মতন হবে। চলছে ফাফদা 2021, আর আমার সাথে আছে চার্মিং স্বস্তিকা দত্ত। কেমন আছো? আর একসাথে ভালো আছি। আচ্ছা, ফাফদা 21 নিয়ে কী বলবেন? ফাফদা 2021-কে এন্টায়ার টিমকে ফার্স্টে কংগ্রাচুলেট করতে চাই, কারণ একটা অ্যাওয়ার্ড ফাংশন ডিজিটালি পুরোটাকে প্রেজেন্ট করা, তার জন্য সত্যি 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 অনেক 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 অভিনন্দন ইনস্টাগ্রামকে, নীল রয়কে, ফেসকে, সুদেশনাদিকে, রানাদাকে এবং প্রত্যেকটা টিম মেম্বার্স যারা যারা রয়েছে, স্টার্টিং ফ্রম কস্টিউম, হেয়ার, মেকআপ, প্রোডাকশন, এভরি ওয়ান কংগ্রাচুলেশনস। কারণ এটা ইটস নট ভেরি ইজি একটা পুরো অ্যাওয়ার্ড ফাংশনকে ডিজিটালি অর্গানাইজ করে, ডিজিটালি প্রেজেন্ট করা। এবং ফাফদা 2021-এর এটা সেকেন্ড বর্ষ, আমার এটা ফার্স্ট ইয়ার আমি ইনভলভ হয়েছি ফাফদার সাথে। সো ইয়া, আই এম ভেরি এক্সাইটেড। সুন্দর সুন্দর জামা পরিয়েছে আমাকে, সুন্দর সুন্দর ফান গেমস খেলিয়েছে আমাকে দিয়ে, সো ওভারঅল ইট ওয়াজ ভেরি ফান। ইয়া, যে এত অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড নিয়ে কথা হচ্ছে, স্বস্তিকাদের বাড়িতে কটা অ্যাওয়ার্ড আছে সেটা কি গোনা যায়? আমার বাড়িতে কটা অ্যাওয়ার্ড আছে, যদি বাবা, পিসি, আমার সব অ্যাওয়ার্ড নিই, গুনি, জানি না কটা আছে, গুনিনি কোনো দিনও আমি, মানে হ্যাঁ আছে, কটা আছে, আটটা গুনিনি, রাফলি বললাম। ছোট পর্দার দর্শকরা রাধিকাকে খুব মিস করছে, তুমি কত? আমিও খুব মিস করছি রাধিকাকে। আমি রাধিকাকে শুধু না, আমি আমার সমস্ত চরিত্র যেগুলোকে দর্শকরা ভালোবেসেছেন, হয় না মাঝে মাঝে মিস করি, মাঝে মাঝে ডালিকে মিস করি, মাঝে মাঝে কেকাকে মিস করি, রাধিকাকে মিস করি। সো এতদিন তো একটা প্রত্যেক দিন সকালে উঠতাম, যেতাম, আসতাম, এবার সেখান থেকে তো একটু সুস্থ স্বাভাবিক শরীরে এসে দাঁড়িয়েছি, কারণ অসুস্থ শরীর বলবো না, কারণ তাহলে বাজে পোর্ট্রেট হবে যে যারা মেগা সিরিয়ালে অভিনয় করেন তাদের শরীর অসুস্থ থাকে, একদমই না, মানে একটা খুব শিডিউল্ড দিনকাল কাটাচ্ছি আজকাল। তো আমি আমি মিস করি গো, আমি খুব মিস করি। মাঝে মাঝে কি পুরোনো এপিসোডগুলো দেখা? হ্যাঁ হ্যাঁ, এই তুমি আমার মনের কথা কী করে জানলে? ওসব মনের কথা, সত্যি আমি একটু বাড়িয়ে বলছি না, ইনফ্যাক্ট আমি আগের দিনই বিজয়িনী বিজয় না না দুর্গা দুর্গা, আমি আগের দিনই দুর্গা দুর্গার একটা প্রোমো দেখছিলাম হঠাৎ করে। সো হ্যাঁ আসে, করি করি। আরও একটা কারণ আছে, দেখো কিছুটা দেখি হচ্ছে নিজের কাজের জন্য যে কোথায় ভুল ছিলাম, কোথায় ঠিক ছিলাম, সেগুলোকে শুধরাতে হবে পরের প্রজেক্টে, আরও বেটার ওয়ার্ক করতে হবে। আর কিছু কিছু সময় কিছু কিছু জিনিস দেখি যখন মিস করি, এখন মনে পড়ে খুব যে ওই সময় সেটে কী হচ্ছিলো, কোনো মজার সেটে কী হচ্ছিলো। দেখো বিষয়টা না, আমি মজার ইনসিডেন্ট, ছোটো ছোটো মজার ইনসিডেন্ট অনেক কিছু থাকে, আহামরি কিছু আমার সাথে মজার ইনসিডেন্ট মানে হচ্ছে আমি সেটে পড়ে যাই, পড়ে গিয়ে কী করে বলবো তোমার, সময় আমার পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিলো, তো আমার জন্য এই ইনসিডেন্টগুলোই এত বেশি চড়া দাগ কেটে যায় যে মজার ইনসিডেন্টগুলো আর মনে থাকে না। তো মজার ইনসিডেন্ট হয়, দেখো একই জায়গায় সবাই এতদিন ধরে কাজ করলে তো টুকটাক মজার ইনসিডেন্ট থাকবেই, সেই মেমোরিজগুলো মনে পড়ে, সেটা কী হয়েছে সেটা মনে পড়ে, তারপরে লাঞ্চ ব্রেক মনে পড়ে, সব মনে পড়ে, এগুলো মনে পড়ে।
কর্ণ রাধিকা জুটিকে দর্শকরা যেরকম মিস করছে তুমিও রাধিকাকে মিস করছো, তো কুশলদার সাথে কি এরপরে দেখা হয়েছিল? কুশলের সাথে এরপরে দেখা না দেখা হয়নি কুশলের সাথে, কুশলের সাথে কথা হয়েছিল এবং আর কি ওর ওর একটা এই আসে না ওই ফেসবুকে ওয়াচে ওইখানে আমি একটা ওর এপিসোড এরকম আস্তে আস্তে একদিন এপিসোড দেখেছিলাম, তো আমি ওকে লিখেছিলাম ভাই খুব ভালো হয়েছে এপিসোডটা, ভালো লেগেছে, ব্যাস এইটুকুই। নতুন রূপে স্বস্তিকাকে আবার দর্শকীয় হয়ে পড়ে, নতুন রূপে একটু দাঁড়াও না একটু তো গ্যাপ নিয়েছি, নতুন রূপে আসছি আসছি খুব তাড়াতাড়ি আসছি, সিক্রেট সিক্রেট না এরকম কিছু না, আসবো ডেফিনেটলি আসবো, তাড়াতাড়িই আসবো। ওয়েব সিরিজ রিলিজ হচ্ছে, ওয়েব সিরিজ দেখবেন আপনারা, আমার ডেবিউ কাজ, ফার্স্ট ওটিটি প্ল্যাটফর্মে কাজ, উত্তরণ রিলিজ হচ্ছে, উত্তরণ দেখবেন আপনারা, উত্তরণও ওয়েব সিরিজ হইচইতে স্ট্রিম করবে, আর আসবো তাড়াতাড়ি আসবো। মেঘাতে কবে ফিরছো? যেটা তুমি ছিল ভীষণ ভীষণ ভেতর খুঁটিয়ে খুঁটিয়ে জানতে মেঘাতে ফিরবো, কারণ আমার কি মনে হয় জানেন তো, আমার মনে হয় যে ওই ওয়ান্টটা মানে আমি যদি কমপ্লিটলি রেডি না হই একটা, কারণ একটা মেগা স্টার্ট করা মানেই তো আবার এক দেড় বছরের একটা কন্টিনিউয়াস ওয়ার্কিং প্রসেস, এবং আমি যদি মেন্টালি এবং কোথাও গিয়ে না আমার চরিত্রটাকে আমাকে ভাঙতে হবে যাতে আমি পরের চরিত্রে আরও বেটার পারফরমেন্স করতে পারি, না হলে আপনারা টিভি খুলে আমার সিরিয়ালটা দেখবেন না, সিরিয়ালটা দেখলেই আপনারা বলবেন যে ও তো কেকার মতন করছে, ও তো ভজগোবিন্দ ডালির মতন করছে, ও তো রাধিকার মতন করছে, কী করে বলবো তোমার, তো এই জিনিসটা আমাকে বের করতে হবে এবং তার জন্য একটু তো সময় দর্শকরা আমাকে একটু দেবেন, বাট আমি জানি কারণ আমি অল চেষ্টা করি সবসময় যে দর্শকদের আমার সোশ্যাল মিডিয়ার যে হ্যান্ডেলসগুলো রয়েছে সেগুলোর সাথে সবসময় এন্টারটেইন রাখার চেষ্টা করি, সেগুলোর মাধ্যমে এন্টারটেইন রাখার চেষ্টা করি দর্শকদের, সো আসবো খুব তাড়াতাড়ি আসবো, আর এবার যেটাই আসবো সেটা দেখার মতন হবে। সোশ্যাল মিডিয়ার কথা যখন তুমি বলছো, বিশেষত তোমার ফটোশ্যুট অনেক আগে করিয়েছি না, আমার কনসেপ্টটা হচ্ছে বলেই দিই আর কি, আমি তো এমনিতেও সোজা সাপটা, আমার কনসেপ্টটা হচ্ছে আমি ফটো আমার ফোনের গ্যালারিতে মোটামুটি 250-300 খানা নতুন ফটো পড়ে আছে, ঠিক আছে, মানে কিছু কয়েকটা করিয়েছি হয়তো কী করে বলবো তোমার স্টার্টিংয়ে, কয়েকটা মিডিলে করিয়েছি, কিন্তু আমার হচ্ছে আমি না ওই ছবি তুলেই ইনস্টাগ্রামে বা ফেসবুকে দিতে পারি না, পারি না না মানে ভাল লাগে না আমার দিতে, যখন মুড হবে যখন ওই ওই মেজাজটা আসবে ছবিটা আপলোড করার তখন আমি দেব আর কি। তো এখন অবসরে কী করছো, নিজেকে কীভাবে মেনটেন করছো? মেনটেন কিছুই রাখছি না, আগে জিম করতাম না, এখন একটু জিম করার সময়টা পেয়েছি, কারণ আমি জিমটা করি কারণ আমার ভালো লাগে, ভালো লাগে বলবো না, কারণ আমার কনসেপ্ট একটা খুব ক্লিয়ার আছে যে আমি খাবো এবং আমি লুজ করবো, খাবো লুজ করবো, ওয়েট গেন করবো, ওয়েট লুজ করবো, ওয়েট গেন করবো, ওয়েট লুজ করবো, এটা আমার কনসেপ্ট, কারণ আমাকে আমার আমাকে আমার অত আমার মাথার ওপরে ভগবানের হাত অতটাও হাত নেই যে আমি প্রচুর খাই আর একদম মোটা হই না, আমার এমনিতে একটু চাবি চাবি গা, তো আমার আমার মানে খাই আমি, আমার যেহেতু মানে আমার সবটাই হচ্ছে যে ব্যালেন্সে চললে সুবিধে না, মানে তাতে আমি ভাতও খেতে পাচ্ছি, রুটিও খেতে পাচ্ছি, বিরিয়ানিও খেতে পাচ্ছি, রোলও খেতে পাচ্ছি, ব্রাউনিও খেতে পাচ্ছি, আর আমি যে জিনিসটা খেতে সবথেকে পছন্দ করি সেটা হচ্ছে মিষ্টি, পেস্ট্রি, হাজার রকমের কুকিজ, ব্রাউনি, এগুলো খেলে না আর আমি যদি জিম না করি তাহলে আমাকে তাহলে তোমরাই আমার ইন্টারভিউ নেবে না, সো তার জন্য আমাকে ওই ব্যালেন্স করতে মেনটেন করার জন্য নামকা বাজতে একটু জিমে যাই এক দেড় ঘন্টা, আই সোয়েট ইট আউট, দেন আগেন আই কাম ব্যাক হোম, আই ড্রিঙ্ক হট চকলেট অ্যান্ড ব্রাউনি। শীতকাল পড়ে গেল, এখন তো মিষ্টি মিষ্টি, তো তোমার তোমার ফেভারিট কোনটা? ফেভারিট আমার প্রচুর আছে গো, মিষ্টি বলতে ফেভারিট মানে আমার প্রচুর আছে, আমার যে ট্রেনার আছে সে মোটামুটি আমি জানো আমার কত ছবি, ব্রাউনি খাওয়ার ছবি, আমার পেস্ট্রি খাওয়ার ছবি, আমার হট চকলেট খাওয়ার ছবি আমি সোশ্যাল মিডিয়াতে দিতে পারি না, শোনার পরে আমার কাছে ফোন আসবে আমি জানি, কারণ ও ছবিগুলো দেখে দেখে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে প্রচণ্ড, সো দেখো বড়দিন 31st শীতকাল মানে তো ফ্রুট কেক, পাম কেক, কারণ আমার যেটা পছন্দ সেটা হচ্ছে পাম আর রেজিনস যেটা দেওয়া থাকে কেক, ফ্রুট কেক আর কি, সেটা পছন্দ আমার, বলো না মনে পড়ে যাচ্ছে আমার রামবল আর হট চকলেট, প্রচণ্ড আমি সত্যি যারা আমাকে চেনে তারা জানে যে আমি প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড, দেখো এখন আমি লাঞ্চ করিনি তো আমার খিদে পাচ্ছে এই কথাগুলো বলার পরে, তারপর প্রচণ্ড ভালো লাগে। শীতকালে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান সামনেই 25th আসছে? শীতকালে আপাতত কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নেই, কারণ রাখিনি, বিকজ এখন পরিস্থিতি
একটু আনস্টেবলের দিকে যাচ্ছে, আমি উইশ করছি যাতে না যায়। তার জন্য আমাদের নিজেদেরই আবার একটু খেয়াল রাখতে হবে, আমাদের নিজেদেরই কোভিড প্রোটোকলস আবার মানা শুরু করতে হবে, যেটা মাঝখানে আমরা মানছিলাম না। সো চেষ্টা করছি ওই বাড়িতেই সবটাই, আমার সিজন হোক অফ সিজন হোক যাই সবই আমি বাড়িতে মোটামুটি। আমার যদি পার্টিও করতে ইচ্ছে করে বাড়িতে, হ্যাঁ ঘুরতে ডেফিনেটলি যাই, ঘুরতে মাঝে মাঝে ঘুরতে যাই, বাট ওই দূরে কোথাও আপাতত কিছু ডিসাইড করিনি। তোমার দর্শকদের কি বলবে? আমার দর্শকদের বলবো ভালোবাসুন, আশীর্বাদ করুন, খুব তাড়াতাড়ি খুব শিগগিরই স্বস্তিকা দত্ত ফিরছে। ফিরছে কি, আছি তো আপনাদের কাছেই তো আছি, টিভির পর্দায় ফিরবো, ওটিটিতে আসছি আমি। সো আমাকে প্রচুর 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 ভালোবাসুন, আশীর্বাদ করুন, এবং ভালো আরও আরও বেটার আরও শিক্ষিত অভিনেত্রী হয়ে ওঠার চেষ্টা করছি, প্রসেসে আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চেষ্টা করুন কোভিড প্রোটোকলসগুলো যাতে আবার মানা শুরু করার। থ্যাংক ইউ। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।